আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে আমি খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। ইনশাআল্লাহ এটা আপনাদের অত্যন্ত উপকারে আসবে, বিশেষ করে যারা ব্যবসায়ী রয়েছেন, বিজনেসম্যান রয়েছেন। তো অনেকের ব্যবসা এরকম আছে অনেক চাঙ্গা, অথবা মনে করেন দেখা যায় ব্যবসা অল্প হলেও আলহামদুলিল্লাহ বরকত অনেক বেশি। আবার অনেকের এরকম আছে অনেক টাকার ব্যবসা কিন্তু বরকত নেই, আরো ব্যবসা বেশি হচ্ছে, কাস্টমার অনেক আসতেছে কিন্তু দোকানে লস হচ্ছে, লোকসান হচ্ছে। তো আপনাদের জন্য আজকের বিশেষ একটি তদবির নিয়ে উপস্থিত হয়েছি। ইনশাল্লাহ এটা আপনাদের অত্যন্ত কার্যকর হবে যদি এটা আপনারা একই বিশ্বাস ঠিক রেখে আমল করেন। অবশ্যই আপনারা নিজেরাই করতে পারবেন, আল্লাহ তাআলার উপর আস্থা বিশ্বাস রেখে একই করে আমল করবেন, ফল পাবেন। তো অনেক সময় আপনারা অনেক কবিরাজের কাছ থেকে আনেন, তো সব হাতের পাঁচ আঙ্গুল তো আর সমান নয়। অনেক কবিরাজ একটা তাবিজ নেওয়ার জন্য অনেক বড় অঙ্কের টাকা, অর্থাৎ আপনাকে জুলুম করে টাকা নেয়। আবার অনেক সময় এরকমও আছে, অনেকে এরকম বলেন যে দোকানে যদি ব্যবসা বাণিজ্য বাড়ে তাইলে আপনাকে দেব, খুশি করব। এটার নাম কোনো একিন নয়। একটু আগে যেটা বলছি, একিন হচ্ছে আপনি এটা বিশ্বাস করবেন যে ওইটার উছলেই আপনার কাজ হয়ে যাবে। তো এটা যদি আপনি মনে করেন তাইলে সন্দেহের উপর এটা নেবেন কেন, যে হলে আপনাকে খুশি করব। হ্যাঁ, ওই সময় বলবেন তারে, যদি সে এটার উপর এত ডিপেন্ড, এত ই হয় যে সে এটার উপর এত ডিফেন্স করে বলে যে এটার দ্বারা অবশ্যই হয়ে যাবে, 100% হয়ে যাবে, ঠিক আছে, এরকম গাঁজাখুরি কোনো কথা যদি বলে তাহলে অবশ্যই তাকে এরকম বলা যায় যে তাহলে আমার ব্যবসা আগে হোক, যেহেতু গ্যারান্টি দিচ্ছেন আগে আমার ব্যবসা হোক, পরে আপনাকে খুশি করবো, এটা অবশ্যই বলা যায় তাকে। আর যে আপনাকে আল্লাহ ওয়াস্তা দিবে, আপনি যদি কোনো কিছু তারে দেওয়ার হয় আল্লাহ ওয়াস্তা দিবেন, আর না দিলে নাই। এখানে আর এটা বলার কোনো প্রয়োজন নেই যে যদি হয় আপনাকে খুশি করবো, প্রয়োজন নেই, এটা আপনার ভিতরেই থাক। তো যাই হোক, এসব কোনো কিছু নয়, আপনি অন্যের কাছ থেকে নিতে হবে না। আজকে যে তদবির আপনার সামনে দেবো এটা আপনার নিজেরাই করতে পারবেন। যদি আরবি লিখতে না পারেন তাহলে ওইটা কম্পিউটারের দোকান থেকে আপনারা প্রিন্ট করে এনে এই তদবির করতে পারবেন, ইনশাল্লাহ অতি সহজেই আপনাদের কাজ হয়ে যাবে। এটা যে কোনো সময় যে কোনো দিন আপনারা ই করতে পারবেন, প্রিন্ট করতে পারবেন। প্রিন্ট করার পর এটা লেমিনেটিং করে ফেলবেন, এবং প্রিন্টারের দোকানে যাবেন যেখানে লেমিনেটিংয়ের মেশিনও আছে, তাহলে আপনাদের সুবিধা হবে। অর্থাৎ মনে করেন যেখান থেকে আপনি প্রিন্ট করছেন এখানেই লেমিনেটিং করে ফেললেন, নিয়ে আসলেন, চেষ্টা করবেন ওই মানুষটা নামাজি যাতে হয়। তাহলে কি হবে, তাহলে সে নামাজ থেকে যখন আসবে তখন আপনি ওইখানে উপস্থিত হইয়েন, তাহলে কি হবে, তার অজু থাকবে। নামাজ থেকে সে যেহেতু দোকানে আসছে তখন সে অজু অবস্থায় থাকবে, আর অজু অবস্থায় এটা আপনি প্রিন্ট করতে পারলে বেশ ভালো ফল পাবেন, ঠিক আছে। তারপর ওইটা আপনি নেবেন, ওইটা নিয়ে আপনি দোকানে লটকিয়ে রাখবেন, এটা যে কোনোভাবে লটকিয়ে রাখেন, অথবা আপনি কস্টিপ দ্বারা ওয়ালের সাথে লাগিয়ে দেন, যে কোনোভাবে রাখলেই হবে দোকানের ভিতরে, ঠিক আছে, পরিষ্কার কোনো জায়গায় আপনি রেখে দিবেন দোকানের ভিতরে। ইনশাল্লাহ এতে করেই আপনার দোকানে কাস্টমার বাড়বে, এবং কাস্টমার বাড়ার পরেও যদি দেখা যায় যে দোকান লসের দিকে ধাবিত হচ্ছে, ওইরকম হবে না, ইনশাল্লাহ আপনার দোকান থেকে আপনি লাভবান হবেন, দোকানে আয় উন্নতি হবে ইনশাল্লাহ, ঠিক আছে। তো যাই হোক, আজকের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত উপকার হবে যারা ব্যবসায়ী রয়েছেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।